করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরো 22 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7531। একই সময়ে 15229টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন 1235 জন। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো 512496। 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার 8.11%। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন 1507 জন। মোট সুস্থ 456,070। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে 16 জন পুরুষ ও 6 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 11 জন, চট্টগ্রামে 5, ময়মনসিংহে 2 এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে 1 জন করে মারা গেছেন।